নমস্কার বন্ধুরা, নিউ কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি আমি একটা আলু সিমের রেসিপি নিয়ে, রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তো চলো, এখানে নিয়ে নিয়েছি আমি দু রকমের সিম, নিয়েছি গাজর, আর নিয়ে নিয়েছি একটা বড় আলু কেটে, আর নিয়েছি টমেটো, এখানে নিয়েছি আদা লঙ্কা জিরে বাটা। তো চলো, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। তো তেল খুব ভালোভাবে তেতে গেছে বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে ফোড়ন, দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা ফোড়ন। তো একটু ভেজে ভেজে নেবো। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে সবজি, সবজি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। দেখো তেলের সাথে তো সবজিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো এবার আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তো নুন হলুদ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেবো বন্ধুরা। তো সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো বন্ধুরা। তো দেখো সবজিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তো সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এর মধ্যে দিয়ে দেবো এবার বেটে রাখা মশলাটা, মশলা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জল দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে হালকা আঁচে হতে দেবে বন্ধুরা। তো 5 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। তো দেখো সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো সবজিটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। তো দেখো আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। তো টমেটো দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। সব সবজি মশলা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা। দেখো সবজি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল, এটা খুব বেশি জল দেবো না বন্ধুরা, একদম অল্প করে জল। তো জল দিয়ে এটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। তো এটাকে আরো 5 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে হতে দেব। তো 5 মিনিট পরে আমি চাপাটা তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সব সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে চিনি। তো চিনি দিয়েও খুব ভালোভাবে সবজিটাকে মিক্সড করে নেব। একদম হালকা মশলা দিয়ে এরকম সিমের রেসিপি করে খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি
কেটে রাখা ধনে পাতা। তো ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে ধনে পাতার সাথে সবজিটাকে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে আর সবজিগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। তো এটাকে এবার নামিয়ে নেব। এই রেসিপিটা ভাতের সাথে বা রুটির সাথে খুবই ভালো লাগে বন্ধুরা। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।